বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা যতই প্রচারের আলোর থেকে দূরে সরে থাকতে চান না কেন, তাদের নিয়ে উৎসাহের শেষ নেই অনুরাগীদের মধ্যে। সম্প্রতি নিজের অবসর জীবনের পরিকল্পনার কথা জানাতেই উদ্বেগে বিরাট অনুরাগীরা, চিন্তা আনুষ্কাকে নিয়েও। আশঙ্কা খুব শীঘ্রই হয়তো অভিনয় জীবন থেকে মুখ ফেরাবেন তিনি। তবে বিরাট আনুষ্কা খুশি সংসার সন্তান নিয়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিরাট ছেলে অকায় ও মেয়ে ভামিকাকে নিয়ে অজানা তথ্য প্রকাশ্যে আনলেন। গত 5 বছর ধরে কোনো ছবি মুক্তি পায়নি আনুষ্কার। মেয়ের জন্মের পর শুধু চাকদা এক্সপ্রেস ছবিটি করেছেন তিনি, অবশ্য সেটি আজও মুক্তি পায়নি। অভিনেত্রী নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তার জীবনে অগ্রাধিকার পায় তার সন্তানেরা। এবার বিরাটের অবসরের জল্পনা উঠতেই শোনা যাচ্ছে দুই ছেলে মেয়ে ও স্ত্রী আনুষ্কার সঙ্গে লন্ডনে লোকচক্ষুর আড়ালে থাকবেন কোহলি দম্পতি। তবে ছেলে অকাই বেশ ছটফটে হয়েছে বলে জানালেন বাবা বিরাট, আর মেয়ে ভামিকা নাকি 3 বছর বয়সেই ব্যাট ঘোরাতে শিখে গেছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন করা হয়, তবে কি ছেলে মেয়ে বাবার জুতোই পা গলাবে? বিরাট অবশ্য এখন থেকে কিছু অনুমান করতে চান না, তার কথায় এখনই কিছু বলা যাচ্ছে না। ওদের যা খুশি বড় হয়ে সেটাই হবে।